গুড মর্নিং এভরিওয়ান, আমি স্নান করে চলে এসেছি। তাড়াতাড়ি দেখো, এটা একটা মিনি ব্লগ হতে চলেছে। তো স্নান করে আমি একটা ক্রিম মেখে নিচ্ছি, আর দেখো এখনও চুলটা ভেজা, তো গামছাটা এখনও খুলিনি, দেখতেই পাচ্ছো। তো গামছাটা খুলে নেব, আর এখন দেখো খুলে নিয়েছি, চুলটা আমার একটু হালকা আঁচড়িয়ে নিয়েছি, দেখো আর একটু ভালো করে আঁচড়িয়ে নিব। আর হলো দেখো সব কিছুই করা হয়ে গেছে মোটামুটি, চুলটা আমি একটা ক্লিপ দিয়ে বেঁধে নিয়েছি। এখন দেখো একটা বডি অয়েল ইউজ করব, এটা সবসময় আমি ইউজ করি, গরম দিনে তো ইউজ করা হয় না, তো ঠান্ডার দিনে দেখো বরের এত টাকা নষ্ট করে ফেলছি এভাবে করে। তো যাই হোক, এখন আমি তেলটা মেখে নিচ্ছি, আর তেলটা মেখে নেওয়ার পরে দেখো বিছানাটা আমি এখনও তুলতে পারিনি, কারণ স্নান টান করেছি আর মেয়ে দেরি করে ঘুম থেকে উঠে। তো দেখো আমি এখন সিঁদুরটা পরে নিচ্ছি, যেটা সদভাতের সিঁদুর না পরলে একদম খারাপ লাগে, আর যেটা হলো মানে বরের ভালোবাসা আর কি সিঁদুরের মধ্যে রয়েছে। তো দেখো সিঁদুরটা পরে নিচ্ছি, টপারটপ করে সিঁদুরটা পরে নিচ্ছি, আর এখন আমি একটা স্টাইল করবো দেখো সিঁদুর নিয়ে। সিঁদুর নিয়ে কী স্টাইল কী স্টাইল, দেখো দেখো সিঁদুরটা নিয়ে একটু স্টাইল করে নেবো। তোমরা কে কে করো এরকম স্টাইল বলো তো। তা দেখো আমি সিঁদুর নিয়ে স্টাইল করে নিচ্ছি, তারপরে এখন করে নেবো একটা ছোট্ট একটা টিপ করে নেবো। দেখো টিপটা খুঁজে পাচ্ছি না কোথায় 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 কোথায়, তো হাই বলে দিয়েছিলাম কিন্তু হাই হয়নি, কারণ টিপটা পড়তে পারিনি। তো টিপটা এখন এটা রেখে দিয়ে আমি টিপটা পরে নেবো। টিপের মাথা বন্ধ, এত টিপ, তো আমি একটা টিপ বের করে নিলাম দেখো, আর সিঁদুরটা ছড়ে গেছে টিপের পাশে। তো এখন বাই, আবার দেখা হচ্ছে পরে একটা ব্লকে।